নিজের পছন্দটাকে সবাইকার সামনে তুলে ধরো, আর সত্যি কথা বলতে কে কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার। বন্ধুরা, গুড ইভিনিং, আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ হলো ফ্রাইডে, 13th of August 2021। লাস্ট ব্লগে একটা মিস্টেক করে ফেলেছি, যে ডেটটা যেখানে আছে তোমরা ভালো করে দেখো, যে ওখানে 12th August 2021 হওয়ার কথা 201 হয়ে গেছে। তো মিস্টেক করেছি, আই এম সরি ফর দ্যাট। তো আজকে কয়েকটা কথা আলোচনা করব, যে একজন ইউটিউবার বা একজন ব্লগার হতে গেলে কি কি করতে হবে। হ্যাঁ, আমি জানি আমি এখনও সেই লেভেলে পৌঁছাইনি, বাট নিজের ভালো লাগার যে জিনিসটা, আমি অ্যাকচুয়ালি ভালোবাসি ব্লগিং, ভালো লাগে ব্লগ করতে, তো তার ওপরে বেস করে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো কয়েকটা পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো আমি ডিসকাস করবো তোমাদের সাথে। আশা করি যারা নতুন ব্লগিং চ্যানেল স্টার্ট করতে চায়, নট অনলি ব্লগিং, যারা নতুন ইউটিউব চ্যানেল অ্যাক্টলি স্টার্ট করতে চায়, তাদের জন্য প্রচুর হেল্প হবে। ডোন্ট জাজ মি, আই এম নট আ প্রো ইউটিউবার। ফার্স্ট যে পয়েন্ট, যেটা আমরা সবসময় ভাবি, যেটা আমাদেরকে ভাবায় যে লোকে কি বলবে, ফার্স্ট এই কোয়েশ্চেনটা আসেই, কারণ লোক আমাদের দেখছে বা যারা দেখবে তো কি বলবে, সে আমার রিলেটিভ হতে পারে, আমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আমার কলিগস হতে পারে, হোয়াট এভার, তারা হাসাহাসি করবে কি খিল্লি ওড়াবে, ইটস নট মাই প্রবলেম অ্যাকচুয়ালি, সেটা কিন্তু তাদের প্রবলেম, তারা কি বলবে বা না বলবে। তো ওই দিকে চিন্তাভাবনা করে আমি জাস্ট ক্যামেরাটা ধরলাম, ধরার পরে তারপরে চারদিকে তাকালাম, তাকে দেখলাম যে লোক হাসাহাসি করছে, ক্যামেরা নামিয়ে নাও, মানে নামিয়ে নিলাম। তো এই যে ব্যাপারটা, এই যে লোকে কি বলবে, এটা ভেবে তোমার কি, কারণ তুমি একটা চ্যানেল স্টার্ট করছো, তুমি সেখানে ভিডিও বানাবে, ভিডিও এডিট করবে, তুমি সেই ভিডিও এডিট করার পর সেটা তুমি আপলোড করবে, পুরো জার্নিটা তোমার। তুমি তাকেও বলছো না যে ভাই তুই আমার এডিট করে দে, তুমি তাকেও বলছো না ভাই তুই আমার ক্যামেরাটা ধরে দে, হোয়াট এভার, তুমি সম্পূর্ণ নিজে করছো। সুতরাং কে কী বলবে না বলবে ভেবে লাভ নেই, কারণ যখন আলটিমেট রেজাল্টটা যখন আসবে, তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে, তখন কিন্তু ওরাই বলবে যে না, ও আমার বন্ধু, ও আমার রিলেটিভ, ও আবার কলিগ, হোয়াট এভার। তো সেই জন্য লোকে কি বলবে না বলবে একদম ভাবার দরকার নেই। তোমরা যেটা শুরু করছো বা করেছো, সেটা কন্টিনিউ করো, বা করার কথা ভালো সেটা শুরু করে দাও, কে কী বললো না বললো ডাজেন্ট ম্যাটার। আমার ক্ষেত্রে হয়েছিল, ক্যামেরা যখন ফার্স্ট টাইম আমরা ধরি, তখনই মনে হয় যে পেছন থেকে কে কী বললো না বললো, কেউ যদি আমার হাসি ঠাট্টা করে আমাকে নিয়ে। তো সেই জন্য এই পয়েন্টটা আমি ফার্স্ট রাখলাম, যেটা একদম ইনিশিয়াল স্টেজে সবাইকার মাথায় রাখা উচিত। তো গো টু দ্য সেকেন্ড পয়েন্ট, গিয়ার্স ম্যাটার করে না, কারণ এখনকার দিনে যাদের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকটা স্মার্টফোনের এখন বলতে গেলে ক্যামেরা ফিচার্স অত্যন্ত ভালো, তাদের রেকর্ডিং, ফটো সব কিছু দুর্দান্ত ওঠে। তো ফার্স্ট আমি ইনভেস্ট করে দিলাম, আমি ক্যামেরা গিয়ার আপগ্রেড করে দিলাম, ফার্স্ট একদম একটা DSLR নিয়ে নিলাম, বা একটা আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে নিলাম, দরকার নেই। তোমার কাছে যেটা রয়েছে যে স্মার্টফোন, সেটাই কিন্তু এনাফ। তো সেটা দিয়েই তোমরা তোমাদের ভিডিও ইনিশিয়াল সেটে স্টার্ট করো। যখন তোমরা একটা লেভেলে পৌঁছে যাবে, তখন ডেফিনেটলি তোমরা গিয়ার আপগ্রেড করার কথা ভাবো। বাট তার আগে আমি বলবো যে গিয়ার আপগ্রেড করার কোনো দরকার নেই, কারণ তোমাদের কাছে যেটা রয়েছে, যেটুকু রয়েছে, সেটুকু কিন্তু একদম পারফেক্ট, কারণ প্রত্যেকটা স্মার্টফোন এখন প্রচুর পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল। সেখানে তুমি বিভিন্ন অ্যাপের থ্রু দিয়েও খুব ভালো ভালো ভিডিও তুমি রেকর্ড করতে পারো, নর্মাল ক্যামেরা সেটা তো অসাধারণ। এছাড়া তুমি যদি একটু আপডেট করতে পারো, এখন ফ্রি প্রচুর অ্যাপস রয়েছে, সেগুলো তোমরা ইউজ করে ভালো ভালো ভিডিও বা ফটোস তোমরা নিতে পারো। তো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কারণ প্রত্যেকটা ইউটিউবার তুমি যদি দেখো, তারা কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু তারা তাদের মোবাইল আর স্মার্টফোন দিয়ে কিন্তু তারা স্টার্ট করেছিল। তো একদমই ফার্স্ট একদম প্রথম ভিডিও আমি একদম DSLR শ্যুট করতে হবে, না করলে ভালো হবে না, ভেবো না এসব। থার্ড যে পয়েন্ট, সবাই কিন্তু একচুয়ালি জিরো থেকে শুরু করে,
যখন তুমি তোমার একটা ভিডিও আপলোড করবে, একদম প্রথম ভিডিওতে তুমি এক্সপেক্ট করতে পারো না যে আমার 1,000, 2,000, 3,000 বা 500 আমার ভিউজ আমি পাবো। 10, 20, 30, 40, 50, 100 এইভাবে তোমাদের ভিউজ আসবে। তো সেটা নিয়ে আপসেট হয়ে গিয়ে মানে ছেড়ে দেওয়াটা উচিত নয়। তো জিরোটা জাস্ট কী বল ইনিশিয়াল স্টেজে অবশ্যই সেটাই থাকবে, আস্তে আস্তে সেটা বাড়বে। আর তার জন্য ধৈর্য ধরে থাকতে হবে, আর তোমার যে কষ্টটাও কিন্তু করতে হবে ইনিশিয়াল স্টেজে। নইলে যে আমি আজকে একটা ভিডিও বানালাম, কালকে সেটা ভাইরাল হয়ে যাবে একটা ভিডিওয়ে, এটা নট পসিবল। এটা হয়তো 1 লাখে 1 জন 2 জন আরও হয়, মানে ওই যে লটারি কাটার মতো নয়। ফোর্থ পয়েন্ট যেটা হলো, ফোকাস অন কোয়ান্টিটি নট অন কোয়ালিটি। ইনিশিয়াল স্টেজে আমরা একটা ভিডিও বানালাম, হয়তো কোয়ালিটি খুব ভালো, আমি তারপরে হয়তো 5 মাস পরে গিয়ে একটা ভিডিও বানালাম, একদমই না। কন্টিনিউয়াসলি ভিডিও তোমরা আপলোড করতে থাকো, কোয়ান্টিটিটা বাড়াতে থাকো, কারণ কোয়ান্টিটি বাড়াতে বাড়াতে সেইখানে কিন্তু কোয়ালিটিটা অটোমেটিক্যালি তোমার বাড়বে। আর কোয়ালিটিটা মেনটেন অবশ্যই হবে যদি আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকি, কারণ আমি যখন নিজের ভিডিওগুলোই যখন দেখবো একটার পর একটা, তখন দেখবো যে আমার এইখানে এই প্রবলেম ছিল, তো নেক্সট টাইম আমি ওই প্রবলেমটা আমি নেক্সট ভিডিওতে করবো না। থার্ড ভিডিওটা আমি সেকেন্ড যে ভিডিওটা প্রবলেম সেটা আমি করবো না। তো যত আমার কোয়ান্টিটি বাড়বে তত কিন্তু আমার কোয়ালিটি ইনক্রিজ হবে, মাস্ট। তো সেই জন্য অ্যাটলিস্ট 100 ভিডিও ইয়ারে টার্গেট করো, যে না আমি এই বছরে আমি 100টা ভিডিও আমি আপলোড করবো, তারপরে দেখো তোমার চ্যানেলের গ্রোথ আসে কি আসে না। এরপর হলো 5 নম্বর যে পয়েন্ট, ফলোয়ার্স নিয়ে চিন্তা না করা। তারা ভিউ করছে, লাইক করছে বা সাবস্ক্রাইব করছে, এই কাউন্টে তোমরা যেও না, কারণ যত তুমি ভিডিও আপলোড করতে থাকবে তত কিন্তু তোমার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে। একদিনেই আমি 1K সাবস্ক্রাইবার পাবো না, একদিনেই 4,000 আওয়ার্স আমি কমপ্লিট করতে পারবো না, ইটস নট পসিবল। তো সেই জন্য কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকো, আস্তে আস্তে তোমার সাথে এমন কিছু মানুষ এনগেজ হবে যারা শুধু তোমার ভিডিও দেখতেই ভালোবাসে, বা তাদের চিন্তাভাবনা তোমার সাথেই ম্যাচ করবে। কারণ আমি আরেকটা এখানে কথা বলে রাখি, আমি 10-12 জনকে ধরে আমি সাবস্ক্রাইব করলাম, তার করলাম ভাই আমার টিমে সাবস্ক্রাইব করে দে তোর ফ্রেন্ড সার্কেলে, তো সেই রকম সাবস্ক্রাইব হয়তো হয়ে গেল, কিন্তু তারা কেউ তোমার ভিডিও দেখে না। তো এটা করো না, তুমি তোমার যে ফলোয়ার্স তুমি নিজেই গেইন করো তোমার ভিডিওর থ্রু দিয়ে, তাতে দেখবে সেই ফলোয়ার্সগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়, কারণ তারা কিন্তু প্রতিদিন তোমার ভিডিও তারা ফলো করে বা দেখে, আর তারাই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাবে। তো সেই জন্য বলছি যে সাবস্ক্রাইবার, লাইক, ভিউজ নিয়ে এত চিন্তাভাবনা করার দরকার নেই, তুমি তোমার কাজটা করে যাও, করার পরে দেখবে আস্তে আস্তে এমন কিছু একটা কমিউনিটি তৈরি হলো, জাস্ট তোমাকে বেস করেই তৈরি হলো কমিউনিটিটা, শুধুমাত্র তোমার ভিডিওই তারা পছন্দ করে, কারণ তারা ডেলি বেসিসে তোমার সাথে তাদের রিলেট করতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো নিজের বেসটা নিজেই তৈরি করো। আমি 5-6 জনকে বললাম, তারা আবার 5-6 জনকে বললো আমি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলাম, করো না, কারণ এতে কিন্তু চ্যানেলের গ্রোথ তোমারই কমবে ইন ফিউচার। 6th পয়েন্টটা হলো, লার্ন বেসিক এডিটিং অ্যান্ড ফিল্মিং। অ্যাকচুয়ালি এখন প্রচুর অ্যাপ রয়েছে, প্রচুর ফ্রি অ্যাপ রয়েছে যেগুলো আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাওয়া যায়। তো সেইখান থেকে আমরা ইনিশিয়ালি ভিডিও এডিট করার জন্য এই যে খুব ইজি ওয়েতে আমরা সেগুলো করতে পারি, তো সেগুলো তোমরা চেক করতে পারো। তো সেখানে বলবো বেসিক কিছু নলেজ আমাদের দরকার, একটা টোটাল হয়তো 2 মিনিটের ভিডিও রয়েছে, তার মধ্যে হয়তো 30 সেকেন্ড মিডিলে আমার বাদ দিতে হবে, তো সেটা কাট করা, সেটাকে এডিট করা, বা তার সাথে হয়তো কোনো মিউজিক আমায় অ্যাড করতে হলো, বা কোনো রকম টেক্সট আমায় অ্যাড করতে হলো, অ্যানিমেশন টেক্সট। তো এই যে বেসিক জিনিসগুলো আমাকে শিখতে হবে, কারণ আমি যখন একটা জিনিস ভালোবাসি বা আমি যখন ভালোবেসে জিনিসটা করছি তার পেছনে আমাকে সময় দিতে হবে। আমি জাস্ট 5 মিনিটের ভিডিও বানালাম, 10 মিনিটে গিয়ে আমি এডিট করে দিলাম, 6 মিনিটে গিয়ে আমি 15 মিনিটে গিয়ে আমি আপলোড করে দিলাম, নট লাইক দ্যাট। বেসিক একটা বেসিক এডিটিং তোমাদের জানতে হবে, জানলে
তুমি তোমার স্কিলটাকে আরও আপগ্রেড করতে পারবে। সেভেন যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, সেটা হলো তুমি কি ভালোবাসো। যখন ইউটিউব ওপেন করি, অনেক মোটিভেশনাল চ্যানেল আসে, অনেক প্র্যাঙ্ক চ্যানেল আসে, অনেক কমেডি চ্যানেল আসে, সেগুলো অনেক ট্রাভেল নিয়ে অনেক চ্যানেল থাকে, অনেক এমনি নর্মাল ব্লগিং থাকে, অনেক গেমিং চ্যানেল থাকে যে না ও গেমিং চ্যানেল করছে আমিও করে ফেলি। অ্যাকচুয়ালি নিজের ইন্টারেস্টটা জানো যে কোনটাতে তোমার বেশি ইন্টারেস্ট। তোমার যদি গেমিং ভালো লাগে তো গো ফর ইট, যদি তোমার মনে হয় ট্রাভেল ভালো লাগে তো তুমি সেটা নিয়ে ব্লগ করো, যদি তোমার মনে হয় যে আমার নর্মাল ব্লগিং হয় সেটা নিয়ে তুমি স্টার্ট করো। কিন্তু প্রথমে জানো যে তোমার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা কোন জায়গায়, কারণ এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো সেইভাবে যদি স্টার্ট করো তো। কারণ দেখো, আমি একটা কাজ করলে সেখানে আমার ভালো লাগার জায়গাটা থাকা দরকার, কারণ আমি যদি ভালো না লাগে জিনিসটা তাহলে আমি সেখানে আমি কাজ করতেই পারবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমি সেই কাজটা ভালোবেসে করছি কারণ আমার জিনিসটা ভালো লাগে। তো সেই জন্য বলছি তোমার ভালো লাগার জিনিস কোনটা, তুমি কোনটাকে তুমি ভালোবাসো সেটা তুমি আইডেন্টিফাই করো, করে তার উপরেই তুমি কাজ স্টার্ট করো। তোমার হয়তো গেমিং ভালো লাগে, তুমি বললে যে না আমি ট্রাভেল ব্লগ করবো, এটা হয়তো ইনিশিয়ালি 4-5, 6-7, 8-9, 10 ভিডিওটা তুমি করলে, তারপরে মানে ইন্টারেস্ট তুমি পাবে না। সেইটাতে তোমার ইন্টারেস্টটা যেটাই রয়েছে সেটাতে আমার মনে হয় এগোনো উচিত, কারণ ইন্টারেস্ট আমার একটাতে, আমি আরেকটাতে গেলাম, সো ইটস নট ওয়ার্থ অ্যাকচুয়ালি। তো এই 7টা পয়েন্ট ছিল আমি বললাম। আর একটা কথা এখানে আমি বলে রাখি, আমার এখনও পর্যন্ত হয়তো 30-31টা ভিডিওস আমার চ্যানেলে রয়েছে, সেরকম কিচ্ছু না 110-115টা হয়তো সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা সবাই বলবে হ্যাঁ এই নিয়ে এত ডায়লগবাজি করছে, না অ্যাকচুয়ালি ডায়লগবাজি নয়, অ্যান্ড সত্যি কথা বলতে আমি নিজেকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আরও যারা নতুন, যারা আসতে চাইছে বা যারা করতে চাইছে, তাদেরকে বলার জন্য কোনো কিচ্ছু দরকার নেই, নাথিং। তোমার কাছে স্মার্টফোন আছে, ইটস এনাফ, সেটা নিয়ে স্টার্ট করে দাও। স্মার্টফোন ধরো, ব্লগ করো, সেটা তোমার যাই হোক না কেন, ট্রাভেল হোক, ফুড হোক, প্র্যাঙ্ক হোক, কমেডি হোক, হোয়াট এভার, যেটা পছন্দ তার উপর শুরু করে দাও তোমার ব্লগ। তো সেই জন্য বলছি বসে থেকো না, স্টার্ট করো, নিজের পছন্দটাকে সবাইকার সামনে তুলে ধরো। আর সত্যি কথা বলতে কে কী বললো না বললো ডাজেন্ট ম্যাটার। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ব্লগটা এত দূর পর্যন্ত দেখলে তাদেরকে বলো প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সো ফার সো গুড, উইদাউট মাস্ক, উইদাউট স্যানিটাইজার, কেউ বাইরে বেরোবে না, আর দরকার না পড়লে একদমই বেরোনো দরকার নেই। তো দ্যাটস ইট, চলো টাটা, বাই বাই, সি ইউ সুন, বাই।